আপনিও কি কাঁচা লবণ খেতে পছন্দ করেন কাঁচা লবণ আমরা অনেকেই না বুঝে খেয়ে থাকি কিন্তু আপনি কি জানেন কাঁচা লবণ খেলে আপনার শরীরের কী কী মারাত্মক ক্ষতি হয় ভিউয়ার্সরা ভিডিওটি পুরোটাই দেখার অনুরোধ রইল কাঁচা লবণ খেলেই বিপদ বিস্তারিত জানতে পারবেন আমার আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি আপনার সোশ্যাল লিঙ্কে শেয়ার করতে একদমই ভুলবেন না লবণ ছাড়া খাবার অসম্ভব ব্যাপার খাবারে লবণ বেশি দিলেও যেমন খাওয়া যায় না কম বা না দিলেও খাবারের যোগ্যই থাকে না লবণের ভালো মন্দ দুটি দিকই রয়েছে লবণ এক ধরনের স্ট্রেস ফুড এটি সিম্পেথেটিভ নার্ভ সিস্টেমকে উদ্দীপিত করে যা স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের সমস্যা বাড়িয়ে দেয় ঘাম বেশি হয়ে লবণ শরীরে পানি ধরে রাখে তাই লবণ বেশি খেলে হাই ব্লাড প্রেশারের আশঙ্কা থাকে লবণ বেশি খাওয়ার ফলে পাকস্থলীর আস্তরণ ক্ষতিগ্রস্ত হয় ফলে ধীরে ধীরে পাকস্থলীতে ক্ষত সৃষ্টি হয় লবণ হাড় থেকে ক্যালসিয়াম শুষে নেয় শরীর থেকে বর্জ্য বের হওয়াকে ব্যাঘাত ঘটায় এর জন্য ইউরিক অ্যাসিড বৃদ্ধি বাতের সমস্যা দেখা যায় অনেকে আছেন খেতে বসলে আলাদা পাত্রে কাঁচা লবণ নিয়ে নেন অনেকে এই কাঁচা লবণকে অতিরিক্ত ভেজে পাকা করে খান দুটোই শরীরের জন্য ক্ষতিকর কারণ লবণ ভাজলে পানি শুকিয়ে গেলেও সোডিয়াম ক্লোরাইড ঠিকই থাকে রান্নায় অতিরিক্ত লবণ বাড়িয়ে দেওয়াও সমাধান নয় গবেষণায় দেখা গেছে যারা দৈনিক চার থেকে পাঁচ গ্রামের বেশি লবণ খায় তাদের এই সমস্যা বেশি হয় তাই প্রতি এক দশমিক পাঁচ থেকে দুই গ্রামের বেশি লবণ খাওয়া যাবে না রান্নার সময় যতটা প্রয়োজন ততটাই লবণ ব্যবহার করবেন যেসব খাবারে লবণ বেশি থাকে যেমন আচার প্যাকেটজাত স্যুপ পনিরের বার্গার বা স্যান্ডউইচ আলুর চিপস পপকর্ন এইসব খাওয়া কমাতে হবে চলুন জেনে নেওয়া যাক অতিরিক্ত লবণ খাওয়ার কারণে কী কী শারীরিক সমস্যা হতে পারে এক উচ্চ রক্তচাপ অতিরিক্ত পরিমাণে লবণ খেলে রক্তচাপ আর স্বাভাবিক থাকে না বাড়তে শুরু করে আর যদি রক্তচাপকে নিয়ন্ত্রণে না রাখা যায় তাহলে কিন্তু আর্টারি ক্ষতিগ্রস্ত হয় ফলে হাঁটাটা খাওয়ার আশঙ্কা বহুগুণে বেড়ে যায় তাই তো অতিরিক্ত কাঁচা লবণ খাওয়ার অভ্যাস ত্যাগ করুন না হলে আসন্ন মৃত্যুর জন্য তৈরি হন দুই হৃদরোগ বেশি মাত্রায় লবণ শরীরে প্রবেশ করলে হার্ট অ্যাটাক হার্ট ফেল এবং একাধিক হার্টের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে সেই সঙ্গে হার্ট ফেলার হওয়ার আশঙ্কাও বেড়ে যায় তাই হার্টকে যদি বেশিদিন সুস্থ রাখতে চান তাহলে লবণ খাওয়ার পরিমাণ অবশ্যই কমাতে হবে তিন ক্যান্সার বেশি পরিমাণে লবণ খেলে ক্যান্সারের মতো মারণ রোগেও আক্রান্ত হতে পারেন একাধিক গবেষণায় এই কথা প্রমাণিত হয়েছে যে মাত্রাতিরিক্ত পরিমাণে লবণ খেলে পাকস্থানে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় চার কিডনি নষ্ট হতে শুরু করে শরীরে ইলেকট্রোলাইসের মাত্রা স্বাভাবিক রাখতে লবণের বিকল্প হয় না বললেই চলে তাই বলে বেশি করে লবণ খাওয়া একেবারেই চলবে না কারণ যত বেশি করে লবণ আমাদের শরীরে প্রবেশ করবে তত কিডনির কর্মক্ষমতা কমে যেতে শুরু করবে সেই সঙ্গে বাড়বে রক্তচাপও যা যে কোনো মানুষকে ধীরে ধীরে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট পাঁচ পাকস্থলীর আলসার শরীরে বেশি মাত্রায় লবণ প্রবেশ করলে পাকস্থলীর আবরণ ক্ষতিগ্রস্ত হয় ফলে পাকস্থলীতে আলসার হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় সেই সঙ্গে পানির ভারসাম্য ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে নানান রকমের জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায় ছয় অস্ত্রও করেছিস শরীরে লবণের মাত্রা যত বাড়বে তত পানির পিপাসা পাবে আর পানি বেশি করে খেলে প্রস্রাবও বেশি করে হবে ফলে শরীর থেকে ক্যালসিয়াম বেরিয়ে যেতে শুরু করবে মাত্রাতিরিক্ত পরিমাণে আর এমনটা হলে ধীরে ধীরে হাট দুর্বল হয়ে দেখা দেবে অস্ট্রিও করিসের মতো রোগ সাত মস্তিষ্কের ক্ষমতা কমে যাবে বেশি মাত্রায় লবণ খেলে ধীরে ধীরে স্মৃতিশক্তি কমে যেতে শুরু করবে সেই সঙ্গে ব্রেন ফাংশন ক্ষতিগ্রস্ত হবে এবং কমবে মনোযোগও আর এই লক্ষণগুলি দেখা গেলে দৈনন্দিন জীবন যে কতটা দুর্বিষহ হয়ে উঠবে তা নিশ্চয়ই বলে দিতে হবে না লবণ খান কিন্তু বেশি মাত্রায় খাবেন না তাহলেই দেখবেন সুস্থভাবে জীবন জীবনযাপন করতে পারছেন ভিউয়ার্সরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই খুদা হাফেজ